এখন যাও, গাড়ির গ্লাসটা লাগিয়ে দিব। দেওড়া ছড়া 1 নম্বর ওয়ার্ডে বাড়ি। গতকালকে দুপুর 10:11 সময় আমার হাতি দেখতে গেছে পাও, আমার ছেলে গাড়ি লইয়া দইটা লইয়া গেছে। যাওয়ার পরে কিছু সময় দেরি হয়ে যায় দেখিয়া আনা দেখিয়া আর একটা ছেলে গেছে বাইক লইয়া, এইটাও ঢুকছে পাও। ঢুকার পরে সব একলোকে নামিয়ে আইছে, আওয়ার পরে দেখা যায় গাড়ি পার্কিং করিয়া গেছে, আমার পল্টো গাড়ি বাইকও রাখিয়া গেছে, আইয়া দেখা যায় গাড়ি নাই। গাড়ি নাই তেতিয়া খোঁজাখুঁজি করিয়া খবর পাইছে যে এটা এই পুলিশে গাড়ি আনছে। তখন আইয়া আমারও জানাইছে, বাড়িতে আইয়া আমার কইছে। হওয়ার পরে আমি কৈলাসর থানালৈকে যোগাযোগ করছি, থানাত আইছে কথা কইছে যে তারা কইছে যে না এটা তো আমরা নাই, এটা ফরেস্টে আনছে গাড়ি। ফরেস্টে কী কারণে আমার গাড়ি আনতো তো আমি গেছি SDPO স্যারের কেন, ইয়া SDPO স্যারের কথা কইছি, তাই কেন নো পার্কিংয়ে গাড়ি পাইয়া তাই সন্দেহমূলক গাড়ি আনছে। তোমার গাড়ি দেন কইলে কয় না এটা ইনকোয়ারি চলবো বা খোঁজাখুঁজি করে এটা দেখা লাগবে, ওই অবস্থায় আছে। আমি বর্তমানে প্রশাসনের কাছে এটা বিচার চাই যে আমার গাড়িটা লক ভাঙ্গিয়া বাইকের লক গাড়ির লক ভাঙ্গিয়া তারা আনছে, এটা সুস্থ বিচার চাই।